ভোটাধিকার হরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষের অধিকার লুণ্ঠনকারী এবং প্রতারক বিজেপিকে যোগ্য জবাব দিন পুরো ভোটে। মঙ্গলবার বিলোনিয়া শহরে বামফ্রন্টের সভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন দুপুরে বিলোনিয়া শহর দেখল লাল ঝড়। বিলোনিয়া পুরসভার বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে সিপিআইএম এর ডাকে হয় মিছিল। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয় লাল ঝান্ডার জনস্রোত, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এক নম্বর টিলা হয়ে সিনেমা হল, বিদ্যাপীঠ কর্নার হয়ে পুনরায় এক নম্বর টিলায় এসে মিছিল মিলিত হয় সভায়। হাজারো মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে সমস্ত সন্ত্রাস ভয় ভীতি হুমকি উপেক্ষা করে রাস্তায় নেমে জানান দেন, সন্ত্রাস শেষ কথা বলে না, শেষ কথা বলেন মানুষ। মানুষই ইতিহাসে নিয়ন্ত্রক শক্তি, শেষ শক্তি। মিছিলে পায়ে পা মেলান জিতেন্দ্র চৌধুরী ছাড়াও বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, দলের দক্ষিণ জেলা কমিটি সম্পাদক বাসুদেব মজুমদার, বিধায়ক সুধন দাস, মহকুমা কমিটি সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জিতেন্দ্র চৌধুরী প্রশ্ন করেন, জোট সরকারের 44 মাসে রাজ্যে কি পরিবর্তন হয়েছে? যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এত ভয় কিসের? কেন জবরদস্তি করে চোখ রাঙিয়ে ভোট নিতে হবে? এই 44 মাসে ত্রিপুরার কি পরিবর্তন হয়েছে? আর ত্রিপুরাজ্যের যদি এতই পরিবর্তন হয়ে থাকে এত ভয় কিসের? কেন চোখ রাঙিয়ে জবরদস্তি করে সেখানে ভোট দিতে হবে? ভোট না করে ক্ষমতা দখল করতে হবে? কাজে জনবিচ্ছিন্ন এই ভারতীয় জনতা পার্টির শাসক দল যখনই ভোটের নির্ঘণ্ট জারি হয়, এটা পঞ্চায়েতের ভোটে হোক বা স্বশাসিত জেলা পরিষদ, লোকসভা বা আজকে নগরের সভা, সর্বত্র তাদের ভূমিকা, তাদের চেষ্টা একই রকমের। অন্যায় করে, জবরদস্তি করে, নির্বাচনকে প্রহসনে পরিণত করে এরা ক্ষমতা দখল করবেন। তিনি বিলোনিয়া শহরের সমস্ত সচেতন উন্নয়নকামী এবং গণতন্ত্র প্রিয় মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন। কিন্তু বন্ধুরা, এই বিলোনিয়ার শুধু নাগরিকদের কাছে আমি আপনাদের বিবেকের কাছে আপনাদের যে সুচিন্তিত মতামতের কাছে এই প্রশ্ন রাখতে চাই, গত 44 মাসে আপনারা শুধু বিলোনিয়া শহরে থাকেন না, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন শুধু বিলোনিয়া শহরের মধ্যে বসে বসে ব্যবসা বাণিজ্য করেন না। এই ত্রিপুরা খুব বড় রাজ্য নয়, ত্রিপুরা যে অন্যত্র আপনাদের চলাফেরা সেখানে করতে হয়। গত 44 মাসে ত্রিপুরাজ্যের রাজধানী থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত গ্রাম, এডিসি নন এডিসি, সমতল থেকে পাহাড়, এই রাজ্যের মধ্যে এই বিজেপির এই 44 মাসের শাসনে নতুন কোন প্রকল্প হয়েছে কিনা? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যে সমস্ত প্রকল্প শুরু করে দিয়েছিল বা শেষ করতে পারিনি, এগুলোর কয়েকটা সমাপ্ত করা ছাড়া, ইমপ্লিমেন্ট করা ছাড়া নতুন কোন প্রকল্প কেন্দ্র থেকে এসেছে কিনা? পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।